بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। মিরাজ ভাই বাহরাইন থেকে জানতে চেয়েছেন যে আসসালাম ইফতাহুল জান্না যে হাদিসটা, এই হাদিসটা কি সহি কিনা, এই বিষয়ে একটু আলোচনা জানতে চেয়েছেন। আসলে এই হাদিসটা সরাসরি সহি নয়, এটা স্পষ্ট কথা, কিন্তু এই হাদিসটা দঈফ, এ বিষয়ে ইখতেলাফ আছে। শেখ আলবানি রহিমাহুল্লাহ উনি হাদিসটাকে দুই জায়গাতে তাহকিকে দুই রকম কথা বলেছেন। তা সেটা হলো, এক জায়গাতে উনি বলেছেন যে হাদিসটা সহিহ দিয়ে গায়রিহি, অর্থাৎ হাসান পর্যায়ে, আর এক জায়গাতে সরাসরি এটা না বলে হাসান বলেছেন। কিন্তু এ বিষয়ে পূর্বের মুহাদ্দিসগণ ইবনু হাজার আসকালানি সহ ইয়াহিয়া ইবনু মাইন, তারপরে আরও হাদিসের পর যারা নাকত করেছেন, তারা হাদিসটাকে দঈফ বলেছেন, বিশেষ করে দুইটা রাবির কারণে। এই হাদিসের সানাদের মধ্যে দুইজন রাবি আছেন, তাদেরকে একটার ব্যাপারে ইত্তেফাকন, অর্থাৎ সবাই মিলে এটাকে দঈফ বলেছেন, মানে ওই রাবিটাকে, এই রাবিটার কারণে হাদিসটাকে দঈফ বলেছেন। তার মধ্যে ইয়াহিয়া ইবনু মাইন উনি হলেন অন্যতম, এবং ইবনে মাইন উনি দুইটা সূত্র নিয়ে এসেছেন, দুইটা সূত্রকে দঈফ বলেছেন। আবার এটাকে অনেকে, মানে হাদিসটা বেশ কিছু কথা আছে হাদিসটাকে, আবার যেমন ধরে নেন আসসালাতু মিফতাহুল জান্না, এটা না হয়ে মিফতাহুল জান্না আসসালাহ, এই দুইটার মধ্যে কিন্তু দুইটা তফাত, মানে দুইটা কথার মধ্যে কিন্তু তফাত আছে। যারা আরবি জানবেন তারা বুঝতে পারবেন, আসসালাতু মিফতাহুল জান্না মানে জান্নাতের চাবি হলো সালাত, এটা হচ্ছে অনুবাদ। তো কথাটা এভাবে না বলে যদি বলা হয় যে মিফতাহুল জান্না আসসালাহ, অর্থাৎ জান্নাতের চাবি যে কোনো কিছু দিয়ে হতে পারে, তার মধ্যে সালাতও একটি, তো এটা এবং তার সাথে এটা হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এবং এর সাথে লাগানো আছে যে অত্তহরু মিফতাহুস্সালাহ, আর পবিত্রতা এটা হলো সালাতের চাবি, অর্থাৎ পবিত্রতা না হলে তো সালাত হবে না। কথাটা বাস্তব, কিন্তু এটাও সত্য যে সানাদের সূত্রে, অর্থাৎ রেওয়ায়াতের সূত্রে হাদিসটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, এটাই হচ্ছে সর্বশেষ কথা। কিন্তু কথাটা সত্য, আমি কতটুকু বুঝাতে পারলাম আমি জানতে পারছি না, যে এটা একটি কথা যে আসসালাতু মিফতাহুল জান্না, এ হাদিসটা এভাবে যেটা এসেছে এ হাদিসটাকে ম্যাক্সিমাম জয়ী বলেছেন, কিন্তু মিফতাহুল জান্নাতি আসসালাহ এটাকে অনেকে গ্রহণ করেছেন হাসান হিসাবে এটাকে গ্রহণ করেছেন, অর্থাৎ দপ্তের সাথে, একবারে আমি আরবিতে বলছি এটা জব্দের সাথে, অর্থাৎ নিশ্চিতভাবে এটাকে সহি বলছেন না, এটাকে গ্রহণ করেছেন। আর পরের অংশটুকু এটা আবার হাদিসের সহি হাদিস, এই হাদিসটা সহি যে আত্তহুরু মিফতাহুস্সালাহ, এই অংশটুকু আবার সহি। সো মানে যদি আমরা এর সাথেও মিলাই দিই তাও কথাটা ঠিক আছে, কিন্তু সর্বশেষ যে সানাদ এবং রেওয়ায়েতগত দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিসটা ঠিক এভাবে প্রমাণিত নয়। আল্লাহু আলাম, ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ।